হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। লোকসভা ভোট যখন দোরগোড়ায়, রাজ্য রাজনীতিকে চাপানো তোর এমনই সময় সারা বাংলায় কোথায় কি কাণ্ড ঘটলো সব মিলিয়ে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা 30টা একদম লেটেস্ট আপডেট। লোকসভা ভোটকে লক্ষ্য রেখেই মাঠে নেমেছে কেন্দ্র সরকার, অপরদিকে রাজ্য সরকার। বাস্তবায়িত হতে চলেছে একের পর এক নতুন প্রকল্প। একদিকে 11 লক্ষ পরিবারকে রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে ঘরের টাকা, আর তার সাথে যারা ঘর পায়নি তাদের জন্য থাকছে বিরাট বড় আপডেট। তবে ভোটের মুখে চমক দিচ্ছেন মমতা, কয়েক লক্ষ ব্যাংকার অ্যাকাউন্টে ঢুকেছে। তবে ভোটের মুখে চমক দিচ্ছেন মমতা, কয়েক লক্ষ ব্যাংকার অ্যাকাউন্টে ঢুকেছে জব কার্ডের টাকা। তারপরে উচ্ছ্বাসিত জনতা, মমতা নিজের মুখে বলছেন কারো কারো অ্যাকাউন্টে 30,000 টাকা পর্যন্ত ঢুকেছে। এদিকে আবার ঘরের টাকা ঢোকা নিয়ে থাকছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বিরাট দুটি ঘোষণা। বিশেষ করে যাদের ঘরের লিস্টে নাম নেই অথবা যাদের লিস্টে নাম রয়েছে এখনো টাকা পাননি তাদের জন্য দারুণ ধামাকা। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকেও থাকছে বিরাট সুখবর, বাংলায় এসে বাংলা কাঁপাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একের পর এক উন্নয়নের ঝড়, লক্ষ্যপথে দিদির পর আবারও নয়া প্রকল্প নিয়ে হাজির হচ্ছেন প্রধানমন্ত্রী। আর তার সাথে আধার কার্ড নিয়ে নতুন নিয়ম জারি, না জানলে এবার পদে পদে পড়বেন বিপদে। ভোটের খেলা ঘোরাতে ব্যস্ত মোদী, বাংলায় 42-এ 42 হুঙ্কার প্রধানমন্ত্রীর। 25 লক্ষ ভুয়ো জব কার্ডের দুর্নীতি হয়েছে বঙ্গে, 100 দিনের কাজের দুর্নীতি ইস্যুতে এবার সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদিকে টাকার পরে টাকা মমতা বন্দ্যোপাধ্যায়, নয়া প্রকল্প নিয়ে আসছেন, আর এমনই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশ জুড়ে এর প্রচারে মন দিচ্ছেন। এদিকে ভোটের উত্তেজনার কথা ভেবেই জেলার পর এক জেলায় কলকাতায় প্রবেশ করছে আধা সেনা, পদায়ন হচ্ছে কেন্দ্র বাহিনী। আর এদিকে আবার 195 আসনে প্রার্থী তালিকা প্রকাশ করলো বিজেপি। মোদী থাকছে বারাণসীতেই, হুগলিতে লকেট, দেবের বিরুদ্ধে হিরণ। ভোটের দিন ঘোষণাটাকেই প্রার্থী তালিকা প্রকাশ করে চমক দিল গেরুয়া শিবির। তবে ব্রিগেডের মিছিলের নেতৃত্বে কুণাল, নন্দীগ্রাম দিবস থেকে লোকসভা ভোটের প্রচার, রাজ্য জুড়ে মেগা জনসভার ডাক অভিষেকের। তবে আবহাওয়ার যে খবর, চাষীদের মাথায় হাত, হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে বাংলায় আকাশে দখল করে নিচ্ছে মেঘ, ফেরা আবহাওয়ার তোলপাড় করা খবর সামনে। প্রার্থী তালিকা প্রকাশ হলেও বিজেপির প্রার্থী তালিকায় দিলীপ ঘোষের নাম নেই, আর তারপরে রাজ্য রাজনীতিকে চাপানো দূর। আর এর মাঝে এমন কাণ্ড ঘটছে ভাবাই যায় না, রোগী বাড়িতে বিল চড়ছে হাসপাতালে, চুরি ঠেকাতে এবার স্বাস্থ্যসাথী প্রকল্পের নজরদারি চালাবে এআই প্রযুক্তি, বিরাট বড় খবর। আর এমনই সময় ভোটের তোড়জোড় শুরু, দিকে দিকে আধা সেনার বুটের আওয়াজ। আজই রাজ্যের নির্বাচন কমিশনের 15 সদস্যের ফুল বেঞ্চ, ইতিমধ্যে রাজ্যে পা রেখেছে কেন্দ্র বাহিনী, জেলায় জেলায় পৌঁছে গেছে এক কোম্পানির আধা সেনা। আর এমনই সময় কি কাণ্ড ঘটাচ্ছে ইলেকশন কমিশন, থাকবে তারই আজকের বাছাই করা খবর। অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেল বিরাট আশ্বাস, আবাস যোজনায় বাড়ি বানাবে রাজ্যই, কেন্দ্রকে ডেডলাইন দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নজরে জঙ্গলমহল, রাজ্য জুড়ে এবার প্রকল্পের জোয়ার আনছেন মমতা। আর দেরি নয়, 1 এপ্রিলের মধ্যেই কেন্দ্র সরকারের আবাস যোজনার টাকা না দিলে 11 লক্ষ বাড়ি বানিয়ে দেবে রাজ্যই, বিরাট প্রতিশ্রুতি এবার মমতা সরকারের। যাদের লিস্টে নাম রয়েছে অথবা যাদের এখনো নাম নথিভুক্ত হয়নি তাদের জন্য থাকছে বিরাট গুরুত্বপূর্ণ সংবাদ আজকের ভিডিওতে, তাই ভুল করে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। অনুদানের ঢল যখন বাংলায়, গরিব মধ্যবিত্ত অসহায়দের ব্যাংকে একের পর এক SMS টাকা ঢোকার। কখনো আসছে 100 দিনের টাকা ঢোকার SMS, কখনো বা আসছে কৃষক বন্ধুর টাকা। আর এমনই সময় কৃষক সম্মান নিধি নিয়ে যখন বাজিমাত করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর সেই আবহেই ক্ষমতা জাহির করলেন মমতা, ঝাড়গ্রামের বুকে দাঁড়িয়ে আবাস যোজনা নিয়ে বিরাট বড় প্ল্যান। আর অপরদিকে আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কৃষ্ণনগরের বুকে দাঁড়িয়ে বিরাট বার্তা তার, এবার NDA সরকার 400 পার, 42-এ 42 বাংলায় এবার তিনি। আর এমনই সময় একের পর এক উন্নয়নের মাঝেই ফের চাকরিরও ধামাকাদার আপডেট, কলকাতা পুলিশের নিয়োগ শুরু। আর এদিকে আবার ফুটেসের পরীক্ষা সামনে, আর তার মাঝেই SSC GD পরীক্ষার পর আবারও ছাত্রছাত্রীদের জন্য বিরাট বড় আপডেট, ফের আপার পরিমাণে নিয়োগ, এদিকে আবার পশ্চিমবঙ্গ পুলিশ। বিস্তারিত ব্রেকিং 30টি খবরের দিকে নজর রাখবো, তবে তার আগে যারা এখনো সাবস্ক্রাইব করেননি বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর তারই সাথে পাশের বেল বাগুনটিতে চাপ দিয়ে অল অপশনে ক্লিক করুন প্রতিনিয়ত লেটেস্ট খবরগুলো সবার আগে পাওয়ার জন্য। তবে আপনারা জেলার খবরগুলো জানতে এখনই কমেন্টে আপনার জেলার নামটি লিখুন, কারণ যেই জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলারই খবর থাকবে পরের ভিডিওতে। ভোটের মুখে মোদীর ধামাকা, 195 জনের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করলো বিজেপি, নাম রয়েছে বাংলার 20 জনের। লোকসভা নির্বাচনে 2024-এর জন্যই প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করলো বিজেপি। শনিবার বিকেলে 195 জন প্রার্থীর নাম ঘোষণা করা হল, যার মধ্যে রয়েছে বাংলার 20 জন প্রার্থীর নাম। বিজেপির প্রথম প্রার্থী তালিকায় জায়গা পেয়েছেন 34 জন কেন্দ্রীয় মন্ত্রীও। লোকসভা নির্বাচনে 2024-এর জন্য
এবার প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করলো বিজেপি। শনিবার 2 মার্চ বিকেলে 195 জন প্রার্থীর নাম ঘোষণা করা হলো, যার মধ্যে রয়েছে বাংলার 20 জনের নাম, বিজেপির প্রথম প্রার্থী তালিকায় 34 জন কেন্দ্রমন্ত্রী। বিজেপির প্রথম তালিকায় জোর দেওয়া হয়েছে মহিলা যুবদের উপরে। 195 জনের তালিকায় নাম রয়েছে 28 জন মহিলা, 47 জন যুব নেতার। তফসিল জাতীয় প্রার্থী রয়েছে 27 জন, তফসিল উপজাতি রয়েছে 25 জন, ওবিসি অন্যান্য অনগ্রস্ত শ্রেণী রয়েছে 57 জন। সবথেকে বেশি প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে উত্তরপ্রদেশের 51 জনের, এরপর রয়েছে পশ্চিমবঙ্গের 20 জনের, এছাড়া গুজরাটের 15, রাজস্থানের 15, কেরলের 12, তেলেঙ্গানার 9 জন, ঝাড়খণ্ডের 11 জন, ছত্তিশগড়ের 11 জন, এছাড়া আরো অনেকে রয়েছেন। এদিকে আবার আবহাওয়ার মুহুর্মু আপডেট। কাল থেকে বৃষ্টি শুরু, তবে ভোগান্তি কাটলেই প্রবল গরমের কথা শোনালেন হাওয়া অফিস। রবিবার থেকে বৃষ্টি হবে এমনটাই আগেই জানিয়েছিল আবহাওয়া দপ্তর। সেই বৃষ্টি কেটে গেলে দ্রুত কেটে যাবে শীত শীত ভাব, তারপরেই মার্চে শুরু হয়ে যাবে গরম। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, এবছর গরম বাড়বে অনেকটাই, গোটা দেশে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে। মার্চ থেকে মে মাস পর্যন্ত লং রেঞ্জ ফরেস্ট কাস্ট, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। প্রধানমন্ত্রী বাংলা কাঁপাচ্ছেন, টার্গেট পেতে দিচ্ছেন 42-এ 42, হুঙ্কার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 25 লক্ষ ভুয়ো জব কার্ডে দুর্নীতি হয়েছে বঙ্গে। প্রথম সভায় 100 দিনের কাজের প্রকল্প নিয়ে একটা বাক্য খরচ করেননি, বরং আবাস যোজনায় বাধা দেওয়ার অভিযোগ তুলেছিলেন রাজ্যের বিরুদ্ধে। শনিবার দ্বিতীয় সভায় অবশ্য সেই ভুল করলেন না প্রধানমন্ত্রী, তবে টাকা আটকানোর প্রসঙ্গ এড়িয়ে শান দিলেন 100 দিনের কাজের দুর্নীতির ইস্যুতেই। কৃষ্ণনগরের গভর্নমেন্ট কলেজের মাঠে বিজয় সংকল্প সভায় বললেন, আপনার স্বপ্নেও ভাবতে পারবেন না এখানে 25 লক্ষ ভুয়ো জব কার্ড বানানো হয়েছিল। যে জন্মায়নি তার নামেও জব কার্ড, আর তাতেই বিরাট বড় কাণ্ড। তৃণমূল কে তোলাবাজ লুট করেছে বলে একের পর এক আওয়াজ তোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এদিকে ভোটের তোড়জোড় শুরু, আজ রাজ্যের নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, এখনো কার্যকর হলো না সব জামিন, অযোগ্য গ্রেফতারি পরোয়ানা। রবিবার রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। রাজ্যে এসে কলকাতায় একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক তারা করবেন, কিন্তু ফুল বেঞ্চ আসার আগেও রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকদের দপ্তরে জামিন অযোগ্য গ্রেফতারির পরোয়ানা সব কার্যকরী করে উঠতে পারেনি, অন্তত নির্বাচন কমিশন সূত্রে তেমনটাই খবর। আর এদিকে নীতিশের প্রতিশ্রুতি শুনে হাসি চাপতে পারলেন না প্রধানমন্ত্রী মোদীও। শনিবার বিহারের ঔরঙ্গাবাদে নির্বাচনী জনসভায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই সভায় উপস্থিত ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। সভায় বক্তব্য রাখতে উঠে নীতিশ কুমার প্রধানমন্ত্রী মোদীকে প্রতিশ্রুতি দিয়ে বলেন, ভবিষ্যতে আমি NDA-তেই থাকব, অন্য কোথাও যাব না। এই কথা শুনে হেসে ফেললেন প্রধানমন্ত্রী। মঞ্চে একসঙ্গে প্রধানমন্ত্রী ও বিহারের মুখ্যমন্ত্রী জট বদলির ফের একবার নীতিশ কুমার NDA-র শামিল হওয়ার পর এই প্রথম মঞ্চে উপস্থিত ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী। আর সেখানে নীতিশ কুমার একটা কথাই হো হো করে হেসে ফেটে বললেন প্রধানমন্ত্রী মোদী। নীতিশ কুমার প্রধানমন্ত্রী মোদীকে প্রতিশ্রুতি দিয়ে বলেন, ভবিষ্যতে আমি NDA-তেই থাকব, অন্য কোথাও যাব না। এই কথা শুনে হেসে ফেললেন প্রধানমন্ত্রী। নীতিশ কুমার প্রধানমন্ত্রীকে বলেন, আপনি আগেও এসেছিলেন কিন্তু তখন আমি ভ্যানিস হয়ে গেছিলাম, আজ আমি আপনার সঙ্গে রয়েছি, আমি আপনাকে কথা দিচ্ছি যে আর এদিক ওদিক যাব না, আপনার সঙ্গেই থাকব। তবে শেখ শাহজাহানকে নিয়ে উত্তেজনা কমছে না। নিখুঁত ছকে ঘা ডাকা, নিয়মিত ডেরা বদল, শাহজাহানের বিস্ফোরক স্বীকারোক্তি। ডেরায় অসহযোগিতা করেছেন শেখ শাহজাহান, বারবার প্রশ্ন করা হলে উত্তর দিচ্ছেন না বলেই ঊর্ধ্বতন আধিকারিককে সব জানিয়ে দিয়েছে, একই কথা বারবার বলতে পারবেন না, এমনই দাবি CID সূত্রে। আর এসব দেখে শুনেই এখনো আতঙ্ক কাটছে না সন্দেশখালীর বাসিন্দাদের। এরই মধ্যে বয়ান রেকর্ডের জন্য ED-র ডেপুটি ডিরেক্টরকে 3 মার্চ ভবানী ভবনে ডেকে পাঠালো CID। গ্রেপ্তারের আগে 55 দিন ধরে সন্দেশখালী এলাকাতেই ছিলেন শেখ শাহজাহান। CID-র জেরায় এমন দাবি করেছেন সাসপেন্ড তৃণমূল নেতা। CID সূত্রে খবর, জেরায় শেখ শাহজাহান স্বীকার করেছেন 5 জানুয়ারি ED আধিকারিক ও কেন্দ্র বাহিনীর উপর হামলার পর তারা ফিরে যাওয়ার পর বাড়ির সামনে ভেড়িতে গিয়ে অনুগামীদের নিয়ে ছোটখাটো বৈঠক করেন সন্দেশকালের বেতাজ বাচ্চা, শিখিয়ে দেন কি বলতে হবে। এদিন স্ত্রী পরিবারের সদস্যদের সদ্যবিবাহিত বড় মেয়ের শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেন, এরপর নিজেও ডেরা পাল্টেছেন নিয়মিত। সন্দেশকালের বিভিন্ন দ্বীপে অনুগামীদের বাড়িতে পালা করে থাকতেন তৃণমূল নেতা। CID জেরায় তা স্বীকার করেছেন বলে সূত্রের খবর। তবে CID সূত্রে খবর, বৃহস্পতিবার গ্রেপ্তার হওয়ার পর শেখ শাহজাহানের শরীরের ভাষায় ঝেড়ে পড়েছিল ডোন্ট কেয়ার মনোভাব। গ্রেপ্তারের পরও তার কোনো বদল হয়নি এখনো। CID সূত্রে খবর, জেরার সময় আধিকারিকদের সঙ্গে অসহযোগিতা করেছেন, এমনকি বারবার প্রশ্ন করলে উত্তর দিচ্ছেন না শেখ শাহজাহান। বৃহস্পতিবার গ্রেপ্তারির পর রাতেই শেখ শাহজাহানকে ভবানী ভবনে নিয়ে আসা হয়, রাতেই তাকে জিজ্ঞাসাবাদ করে CID-র স্পেশাল টিম। আর এদিকে বুধবারের প্রধানমন্ত্রীর হাতে হাওড়ায় মেট্রোর উদ্বোধন, যাত্রী পরিষেবা শুরু হবে কবে থেকে? মাঝে 2 দিন, তারপরে উদ্বোধন হতে পারে হাওড়া ময়দানে এক্সপ্লানেড মেট্রো পরিষেবা। আগামী 6 মার্চ বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র
চান্দের মধ্যে এই প্রকল্পের উদ্বোধন করার কথা। উদ্বোধন হলেও গঙ্গার তলা দিয়ে যাওয়ায় মেট্রো রুটে যাত্রী পরিষেবা কবে থেকে তা এখনো ঠিক হয়নি। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর সময় অনুযায়ী উদ্বোধন হলেও এই লাইনে যাত্রী স্বাচ্ছন্দ্যে কিছু কাজ এখনো বাকি রয়েছে, ফলে সেগুলো শেষ করার পরই পরিষেবা শুরু হবে। আর এর মাঝে আবহাওয়ার বিরাট বড় খবর, কলকাতা সহ দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে ঝড়, ভিজবে উত্তরবঙ্গ। কলকাতা সহ দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে ঝড়, রবিবার ও সোমবার ঝড় বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। দার্জিলিং কিছু পার্বত্য এলাকাতে হতে পারে শিলাবৃষ্টি, হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার উত্তর পশ্চিম ভারতে আসছেন পশ্চিমী ঝঞ্ঝা। পাশাপাশি তৈরি হয়েছে ঘূর্ণবাত, আর এর প্রভাবে রবিবার বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান 30-40 কিলোমিটার বেগে বইতে পারে ঝড়া হাওয়া, হালকা বৃষ্টির সম্ভাবনা। সোমবার বাড়বে বৃষ্টি। কলকাতায় প্রায় 50 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হওয়ার পূর্বাভাস, পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। ভিজবে পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, দার্জিলিং এর কিছু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা। শিলাবৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। রবিবার দার্জিলিং কালিম্পং জেলায় পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বাংলায় 42 দেশে 400। কৃষ্ণনগরের সভা থেকে টার্গেট বেঁধে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভায় দাঁড়িয়ে জানিয়ে দিলেন এবার বাংলায় এসে 400 আসনে এনডিএ জয়ের হুঙ্কার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কৃষ্ণনগরে জনসভা থেকে মোদী স্লোগান তুললেন, এবার এনডিএ সরকার 400 পার। গতকাল আরামবাগের সভার মতো এদিনও কৃষ্ণনগরের সভা থেকে দুর্নীতি ও পরিবারতন্ত্র নিয়ে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এদিন একবারের জন্য তার মুখে শোনা যায়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। প্রধানমন্ত্রী বলেন, তৃণমূল সরকার বাংলার মানুষকে হতাশ করেছে, বারবার বাংলার মানুষ তৃণমূলকে বিপুল জনাদেশ দিয়েছে, অথচ অত্যাচার এবং বিশ্বাসঘাতকতায় অন্য নাম হয়ে গিয়েছে তৃণমূল। তৃণমূলের জন্য দুর্নীতি ও পরিবারতন্ত্র অগ্রাধিকার এবং বাংলার উন্নয়ন নয়। তৃণমূল মানে অত্যাচার, দুর্নীতি, পরিবারতন্ত্র। তৃণমূল বাংলার মানুষকে গরিব করে রাখতে চায় যাতে তাদের রাজনীতি এবং খেলা চলতে পারে। কল্যাণী এইমস এর উদাহরণ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, মোদী বাংলাকে প্রথম এইমস করার গ্যারান্টি দিয়েছিল, আর মোদী গ্যারান্টি মানেই গ্যারান্টি পূরণ হওয়া গ্যারান্টি। কটাক্ষের সুরে মোদী আরো বলেন, এখনকার রাজ্য সরকার কি কাজ করছে এটাই তো তার একটা উদাহরণ। পশ্চিমবঙ্গ সরকার কল্যাণী এইমস হয় অস্বস্তিতে, এখন বলছে অনুমতি কেন নেওয়া হয়নি। গোটা পশ্চিম বাংলা তৃণমূলের তোলাবাজ, জমি মাফিয়াদের লুট, গুন্ডামির অনুমতি রয়েছে, কিন্তু এত বড় হাসপাতালের জন্য তৃণমূল সরকার এখন পরিবেশ সংক্রান্ত অনুমোদন নেওয়া হয়নি। তৃণমূল মানে প্রথমে কমিশন, তারপর পারমিশন। বিরাট বড় বার্তা দেন এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তারপরে প্রধানমন্ত্রী বলেন, মামাটি মানুষের নামে ভোট চেয়েছিল তৃণমূল, কিন্তু এখন মামাটি মানুষই তৃণমূলের শাসনে। কাঁদছে সন্দেহ দেশকালের বোনেরা, বিচারের আশায় চোখের জল ফেলছে, কিন্তু তৃণমূল সরকার তাদের কথা শোনেননি। এখানে পুলিশ নয়, অপরাধীরা ঠিক করে কখন তাদের গ্রেপ্তার করা হবে, এমনই বিরাট বড় বার্তা দেন প্রধানমন্ত্রী। রাজ্য সরকার চায়নি সন্দেশখালীর অপরাধীরা গ্রেপ্তার হোক, কিন্তু বাংলার নারী শক্তি মা দুর্গার হয়ে প্রতিরোধ গড়ে তুলেছিল, তাদের পাশে ছিলেন বিজেপি নেতা কর্মীরা। এই চাপে পড়ে তৃণমূল সরকার সন্দেশখালী কাণ্ডের অভিযুক্তদের গ্রেপ্তার করেছে। প্রতিদিন অভিযোগ করেছেন, কেন্দ্রের সব প্রকল্পকে দুর্নীতিতে পরিণত করেছে তৃণমূল সরকার, 25 লক্ষ ভুয়ো জব কার্ড ধরা পড়েছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। এরপরে তিনি বলেন, এবার 42টি আসনে পদ্ম ফোটাতে হবে, এবার এনডিএ সরকার 400 পার। বাংলার ঘরে ঘরে গিয়ে বলবেন, মোদীজি এসেছেন, আপনাদের প্রণাম জানিয়েছেন। আর এর মাঝে ফের বিরাট বড় কাণ্ড, সুদীপের হাসপাতালে বিল মেটালো কে, পদ ছেড়ে আরো চাঁচা ছড়া কুণাল। উত্তর কলকাতার সাংসদ তথা তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুক্রবারই ক্ষোভ উগড়ে দিয়েছিলেন কুণাল ঘোষ। শনিবার এক স্যান্ডেলে সুদীপের বিরুদ্ধে ফের তোপ দাগলেন তিনি। উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক কুণাল ঘোষ। তিনি লিখছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ব্যাংক অ্যাকাউন্ট এবং তার হয়ে ভুবনেশ্বর অ্যাপোলো হাসপাতালে বিল মেটানোর নথি খতিয়ে দেখা প্রয়োজন। তিনি যখন বন্দী ছিলেন তাকে বড় অঙ্কের টাকা দেওয়া হয়েছিল, নাকি তার হয়ে হাসপাতালে বিল কেউ মিটিয়ে দিয়েছিল, তদন্ত করতে দেখতে হবে। যদি প্রমাণ পাওয়া যায় তবে কয়লা দুর্নীতির সঙ্গে ওই টাকার যোগ থাকতে পারে, সেক্ষেত্রে তদন্তের স্বার্থে সুদীপকে গ্রেপ্তার করা উচিত। যদি কেন্দ্র সংস্থাটি এড়িয়ে যান আমি আদালতে দ্বারস্থ হব। তবে কি কাণ্ড ঘটেছে, প্রসঙ্গত গতকাল নিজে থেকেই মুখপাত্র রাজ্য সাধারণ সম্পাদক পদ ছাড়ছেন কুণাল ঘোষ। যদিও দল তার পদ ছাড়া নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি, তবে অন্য দলে নয়, তৃণমূল কংগ্রেসে তিনি আছেন বলে জানিয়েছেন কুণাল। এদিন তৃণমূলের ব্রিগেড সমাবেশের আয়োজনে এক মিছিলেও তিনি যোগ দেবেন বলে জানিয়েছেন। শুক্রবার তিনি সুদীপের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন, যদিও সুদীপ এ বিষয়ে তার কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে ভোটের দাবামা বেজে গিয়েছে, আর অপেক্ষা নয়, বাংলায় স্পর্শকাতর
সদর এলাকায় চূড়ান্ত করবে কেন্দ্র বাহিনী। বেনজির ভাবে লোকসভা ভোটের দিনক্ষণ প্রকাশের অনেক আগেই পশ্চিমবঙ্গে পা রেখেছে কেন্দ্র বাহিনী, কিন্তু শুধুই কি রুট মার্চ, এরিয়া ডমিনেশন, ভোটারদের মনে আস্থা অর্জনের লক্ষ্যে এই সিদ্ধান্ত, নাকি নেপথ্যে আছে অন্য কারণ? জাতীয় নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে শুধুই রুট মার্চ নয়, এই প্রথমবার স্পর্শকাতর এলাকাও চিহ্নিত করবে সিআরপিএফ। বাংলার জন্য কমিশনের সেই সিদ্ধান্ত নিয়েছে, আর তাই তড়িঘড়ি এত আগে বাহিনী পাঠানো হয়েছে রাজ্যে। এর আগে বাংলায় বিপুল সংখ্যক আদর্শনা মোতায়েনের পরও অভিযোগের পিছু ছাড়েনি, মূলত গেরুয়া শাসক শিবিরের বারবার ইস্যুতে বাজার গরম করেছে। কমিশনকে শুনতে হয়েছে রাজ্য প্রশাসনের কর্তাদের হাতে বাহিনীর রাজ থাকতায় তাদের যথাযথভাবে মোতায়েন করা হয়নি। তবে সূত্রের খবর, এই অভিযোগের পুনরাবৃত্তি রাতে আধা সেনার হ্রাস এবার বাহিনী কর্তাদের হাতেই রাখতে চলেছে। আর তার সাথেই না জানিয়ে স্কুলে কেন্দ্র বাহিনী, একসুরে ক্ষোভ এবার শিক্ষাকর্তাদের। শিক্ষা প্রতিষ্ঠানে কেন্দ্র বাহিনীর উপস্থিতি নতুন কোনো ব্যাপার নয়, তবে এবার যেভাবে মধ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে অন্ধকারে রেখে এই কাজ করা হয়েছে তার নজির খুব একটা নেই। শুধু তাই নয়, হঠাৎ করে স্কুল বন্ধের নোটিশের বিরুদ্ধে একযোগে মুখ খুলেছে পর্ষদ এবং সংসদের শীর্ষকর্তারা।